প্রচুর গরম, এটা খারাপ হবে। দাঁড়া, দেখুন আলুটাকে আমি পুরো ছাড়িয়েছি, আলুটার মধ্যে কোনো চোপা নেই। এই দেখুন, আর এইটা আলুটাকে ঘিসে নিচ্ছি। ঘিসেও নিতে পারেন কিংবা মিক্সারেতেও পুরো পিষে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা ঘিসে নিচ্ছি। এটা গরম তো, এই দেখুন আলুটা আমি কেমন ঘিসে নিচ্ছি, আর আলুটা কত বারিক ভাবে হচ্ছে। এটা মোটা মোটা দানা থাকলে হবে না। এই দেখুন, দেখুন এখানে আলুটা আমার পুরো ঘিসা হয়ে গেছে। এই দেখুন, এবার এটাতে আমি একটা একটা করে মশলা দেবো। এখানে কি নিয়েছি এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে হলদি আছে, তেল আছে, এটা গোলমরিচের গুঁড়ো আছে, এটা বিন নুন আছে, এখানে লঙ্কা গুঁড়ো আছে, নুন আছে, আর এটা চাট মশলা আছে, খাবার সোডা আর কালার। এখানে বেসন নিয়েছি। এবার আলুটার মধ্যে আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বিন নুন দিচ্ছি, এক চামচের মতো আমি বিন নুন দিচ্ছি। এখানে চাট মশলাটা আছে দেড় চামচের মতো, পুরোটা দেড় চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। সামান্য পরিমাণে হলদি দিচ্ছি, আমি একটু কালার দেবো বলে হলদিটা একটু কম দিচ্ছি, আর কালার না দিলে হলদিটা একটু বেশি দিতে পারো। আর এক চামচের বেশি আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল লাগবে বলে আমি ওই জন্যে একটু লঙ্কা গুঁড়োটা দিলাম। আর আগে বিন নুন দিয়েছি, ওই জন্য নুনের পরিমাণটা একটু আমি কম দিচ্ছি, কেন বিন নুনটা দেওয়া রয়েছে সেটাও নুন, ওই জন্য আমি একটু নুনটা কম দিচ্ছি। এটা আমি ভালো করে মেখে নেব। আর আলুটার মধ্যে কোনো যেমন না ডেলাটা না থাকে। আমি এখানে অল্প পরিমাণে খাবার সোডা দিচ্ছি, আর একটু আমি বলেইছি আগে কালার দেবো, এটা হালকা পরিমাণে আমি কালার দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, আমি পুরো আলুটার মধ্যে কোনো কিছু ডেলা ডেলা নেই। এই দেখুন, এর মধ্যে আমি একটু তেল দিচ্ছি, আর বেসন দেবো। বেসনটা একটু একটু করে দেবো, যেমন বেসনটা লাগবে আমি সেরকমই দেবো। এই দেখুন আমার মাখানা পুরো হয়ে গেছে। আমি এবারে কেটে নিচ্ছি, যেটা সরু হয় আমি এটা একটু মোটা মোটা করে করে নিচ্ছি। এই দেখুন আমি লম্বা করেছি, এটাকে এবারে আমি ছুরি করে কেটে নিচ্ছি। ছুরিতে একটু হালকা তেল দিয়ে দিচ্ছি যাতে না লাগে। এই দেখুন, এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। এই দেখুন, আমি লম্বা লম্বা করে কেমন কেটে নিচ্ছি, আর এটা হাতে করে লম্বা করেছি। যেটা সরু হয় সেটা আমি একটু মোটা মোটা করে করেছি। দেখুন এখানে আমি তো পুরো সব কেটে নিয়েছি আস্তে আস্তে। এগুলো আমি আস্তে আস্তে তেলেতে ছেড়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, হালকা তেলেতে গরম হয়েছে। এই দেখুন আমি সবগুলো ছেড়ে দিচ্ছি, আর যতক্ষণ না মানে ভাজা হচ্ছে ততক্ষণ আমি খুঁজতে ছানটা লাগাবো না। দেখুন এটা ভাজাও হচ্ছে। এই দেখুন এখন আমি
অবধি খুন্তি লাগাই না, কেন না এটা কোনো ভাজা হয়নি ঠিক ঠিক। আর যেটা বাদ বাকি আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। বাকিগুলো আমি পুরো ভেজে নিচ্ছি, এখানে আছে যেগুলো সবগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। আমি হাতে করে দিচ্ছি প্লেটে, আর কত কুড়মুড়ে হয়েছে সেটাও আমি দেখাবো। এই দেখুন, এই দেখুন, এখানে আমি হাতে করে নিয়েছি, এগুলো দেখাচ্ছি ভেঙে। এই দেখুন পুরো হাতেতেই ভাঙা হয়ে যাচ্ছে, আর এটা কতটা কুড়মুড়ে হয়েছে এই দেখুন, পুরো গরম। আর এইটা গরম গরম তো গরমও ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তো আরো ভালো লাগবে। এই দেখুন, আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, পুরো যেমন আমি দিয়েছি সেরকম করে বানাবেন। কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। এই দেখুন, চায়ের সঙ্গে খেতে তো আরো খুব সুন্দর লাগবে, আর এমনি নাস্তাতেও ভালো লাগবে। এই দেখুন।